গাড়িটা প্রথম আসছে সেই গাড়িটা অল্প পানি ছিল কখনোই না এটা যে পরিমাণ গাড়ি এটা যে পরিমাণ এটা যদি 3500 লিটার হয় 3500 লিটারই পানি ছিল এটা সব সময় ফুলফিল থাকে ফায়ার ব্রিগেডের গাড়ি খালি থাকে এই কথা মানে প্রশ্নই ওঠে না প্রশ্নই ওঠে না হচ্ছে পানিবাহী গাড়িতে সব সময় 24 ঘন্টা পানি থাকে এটা আমি বলি আমাকে বলতে দেন আপনি আমাকে বলতে দেন আমাকে এখানে সাংবাদিক ছিলেন উনি বলেছেন 2:05 সময় প্রথম আগুনের সূত্রপাত উনি দেখেছেন 2:05 সময় আগুনের সূত্রপাত হয়েছে কোন লোক যদি বলে 40 মিনিট পরে সম্পূর্ণ মিথ্যা এগুলো এই যে এই এখান থেকে 1 কিলোমিটার দূরে হচ্ছে আমার উত্তরা ফায়ার স্টেশন 40 মিনিট কেন দেরি করে আসবে আগুনের সংবাদ পেয়েছি 2:05 সময় আমরা 2:09 সময় এখানে ঘটনাস্থলে এসে পৌঁছেছি এবং 2:45 সময় আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ব্যবহার করেন পানি আমি নিজে আমার আমি ডিপিসি দিই আপনি না না এই কথা বললে হবে না তো ব্যবহার কেন করবো না আপনি গাড়ির কথা বলছেন আপনি গাড়ির জুড়ে কথা বলছেন না 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 আমি নিজে উপস্থিত ছিলাম আমার ক্যামেরায় ছবি দেখেন আপনি আমার ক্যামেরায় ছবি দেখেন পানি দেওয়া হয়নি পানি না দিয়ে কি দাঁড়িয়েছিল Cinematic display, photography master, performance expert, Next G-N9. এই যে অভিযোগ যারা করেছে সেটা সম্পূর্ণরূপে মিথ্যা ফায়ার ব্রিগেডের গাড়ি পানি থাকে না এই কথা কেউ বলতে পারবে না কখনই বলতে পারবে না সম্পূর্ণ সবসময় এটা আমাদের পানিবাহী গাড়িতে পানি থাকে আমি বলছি আপনি যদি বলে থাকেন আমি চ্যালেঞ্জ করতেছি এই কথা বললে হবে না যেটা হচ্ছে পানিবাহী গাড়িতে সবসময় 24 ঘন্টা পানি থাকে এটা আমি বলি আমাকে বলতে দেন আপনি এখানে সাংবাদিক ছিলেন উনি বলেছেন 2:05 সময় প্রথম আগুনের সূত্রপাত উনি দেখেছেন এখানে আপনাদের সময় টিভি দেখেছে এখানে পাশে যে এখানে যে আবাসিক ভবনগুলো ছিল আবাসিক ভবনে আমরা আগুন যেতে দেয়নি যেটা আপনারা নিজেরা এখন দেখেছেন করে 9টা ইউনিট ঘটনাস্থলে আসে এবং আগুনটা 2:45 সময় আগুনকে সম্পূর্ণরূপে আমরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই আপনারা দেখেছেন যে এখন প্রায় ড্যাম্পিং ডাউন চলতেছে এখন আর হয়তো 4-5 মিনিট কাজ করলেই আগুনটা সম্পূর্ণরূপে আমরা নির্বাপিত ঘোষণা করতে পারবো তবে আগুন লাগার মানে কারণটা এই মুহূর্তে আমরা বলতে পারছি না আগুন সম্পূর্ণরূপে নির্বাপন করার পর বিভিন্ন যারা ওখানে উপস্থিত যারা ছিল তাদের কাছ থেকে তথ্য উপাত্ত নেওয়ার পর কোথা থেকে আগুন লেগেছে কী কারণে আগুন লেগেছে সেটা আমরা বলতে পারবো তবে আহত বা নিহত হওয়ার কোনো সংবাদ নাই তবে একটা পাশে একটা বোধহয় গরুর মাংসের দোকান ছিল এখানে গরু একটা পোড়া গিয়ে একটা মারা গিয়েছে সেটা আমরা দেখেছি আর আমাদের কাছে আহত নিহত হওয়ার কোনো সংবাদ নাই এটা হচ্ছে কথা এইটা এক একজন এক একটা কথা বলতেছে কেউ বলছে 25-30টা কেউ বলতেছে আরও বেশি কেউ বলতেছে কম যেহেতু একটা ফার্নিচারের দোকান ছিল কিছু কাঁচার দোকানও ছিল ল্যাপটপের দোকান ছিল এই জাতীয় তবে নির্বাপন করার পর তথ্য উপাত্ত নেওয়ার পরে আমরা আমাদেরকে বলতে পারবো যে আসলে কী পরিমাণ এখানে দোকান ছিল আর